ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে আমি মাধ্যমিক যারা পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছ 2024, তাদের কবে রেজাল্ট বেরোতে পারে তা নিয়ে তোমাদের একটা নিপুণ এবং নিখুঁত আপডেট দেব। আর যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সম্পর্কেও আজকে নতুন একটা কিন্তু আপডেট পাবে। কারণ তোমাদের যে ছড়িয়ে পড়া খবর সেটা কিন্তু সঠিক নয়। কেন সঠিক নয় সেটা কিন্তু আজকের আলোচনায় জানতে পারবে। 2025-এর তোমরা ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন পরীক্ষা ডেট 14-24 ফেব্রুয়ারির মধ্যে। এই ডেটটার মধ্যে কিন্তু সংশয় রয়েছে। কেন সংশয় রয়েছে অবশ্যই তোমাদের জানতে হলে, এবং পরীক্ষা ঠিক খাতা কবে বেরোচ্ছে মাধ্যমিক 2024 যারা পরীক্ষা দিয়েছ সেটাও একটা ধাঁধার মধ্যে রয়েছে। এই নিখুঁত পর্যালোচনা এবং জানার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো, এবং যারা মাধ্যমিক 2024-এর পরীক্ষার্থী আছো তাদের ক্ষেত্রে এই আপডেট খবরটা জানা খুব প্রয়োজন আছে। আর যারা 2025-এ মাধ্যমিক দেবে তাদের জন্য আজকের এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অন্ততপক্ষে মাধ্যমিক 25-এর পরীক্ষার্থীরা আর 2024-এর যে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছ তারা কিন্তু অবশ্যই আমাদের এই খবরটা বা এই আপডেটটা তোমরা কিন্তু শুনতে থাকো। এবং অবশ্যই বলবো তোমাদের যারা প্রিয় বন্ধু ও বান্ধবী আছে তাদের এই ভিডিওটা শেয়ার করে দিও, এবং অবশ্যই যারা আমার পরিবারে এখনও সদস্য হওনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক এবং বেল আইকন অল ক্লিক করে রাখো, যাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রী এই নিখুঁত তথ্যগুলো পেতে পারে। চলো তাহলে প্রথমে আসা যাক, আমাদের যে 2025-এর যে পরীক্ষার্থী আছো তাদের সম্পর্কে আগে বলি, তারপরে বলবো 2024-এ যারা পরীক্ষা দিয়েছো তাদের খাতাপত্র এবং রেজাল্ট সম্পর্কে বলবো। তার আগে 2025-এর যারা পরীক্ষা দেবে, এবছর ক্লাস 10-এ পড়ছো এখন বা 10-এ উঠেছো, তাদের 2025-এ ইতিমধ্যে তোমাদের একটা খবর প্রকাশিত হয়েছিল। আমি একটা শর্ট ভিডিও দিয়েছি তোমাদের যে কবে কোন পরীক্ষা আছে, 14-এ বাংলা এবং শুরু করে তোমাদের 25 তারিখ পর্যন্ত। কিন্তু আমি কনফার্ম এই ডেটটা এখনও গভর্নমেন্ট নোটিফিকেশান না হওয়া পর্যন্ত আমি কিন্তু এটা তোমাদের একদম পুরোপুরিভাবে আলোকপাত করছি না। যখন তোমাদের গভর্নমেন্ট নোটিফিকেশান হবে তখন সেটি কনফার্ম হবে। কারণ দেখো 24-এ যে ফেব্রুয়ারি তারিখটি আমরা জানি রাজ্য সরকারে কিন্তু একটি ছুটি রয়েছে, 55 বর্মার জন্মদিন উপলক্ষে আমরা জানি ছুটি থাকছে, এবং বেশ কিছু ছুটিও এই দিনটায় আমাদের পালিত হয় 14-ই ফেব্রুয়ারি। তাহলে এই দিনটিতে মাধ্যমিক পরীক্ষা ঠিক শুরু করা যাবে কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে তোমাদের যে যদি এই প্রথম দিনে বাংলা পরীক্ষা পরিবর্তন হয়ে ও শেষে বাংলা পরীক্ষা হবে বলেও সেটাও মনে হয় না, কারণ শুরু হয় তোমাদের বাংলা পরীক্ষা দিয়ে। তাহলে বাংলা পরীক্ষা যদি 14 তারিখে না হয়, নিশ্চিতভাবে যদি 15-কে বাংলা করতে হয় তাহলে পুরো রুটিনটাই কিন্তু তোমাদের চেঞ্জ হয়ে যাবে। এবং তোমরা জানো ইতিহাস এবং তোমাদের অঙ্কের ক্ষেত্রে একদিন করে ছুটি থাকে, এবং সেক্ষেত্রে রুটিনটা কি হবে সেটা কিন্তু এখনও ঠিক মতো বলা যায় না। তাই তোমরা এখনও যে 2025-এর পরীক্ষার্থীরা আছো তারা কবে পরীক্ষা হবে তার জন্য তোমরা কিন্তু আমাদের যেমন সদস্য হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে থাকতে হবে। কারণ 2024-এর পরীক্ষার্থীরা খুব খুশি, তারা পুরো প্রশ্নগমন পেয়েছে। 2025 আরও তোমাদের ফ্রেন্ডলি প্রশ্ন হবে শিক্ষামন্ত্রী বলেছেন, তা কাজে তোমাদের শেষ সিলেবাস এবং সেক্ষেত্রে কেমন প্রশ্ন হবে তার জন্য তোমাদের নিয়মিত আমাদের ক্লাস করতে হবে। তোমরা অবশ্যই 2025-এর পরীক্ষার্থীরা সঙ্গে থাকবে, খুব তাড়াতাড়ি কিন্তু এই উচ্চমাধ্যমিক পরীক্ষার পরেই আমরা শুরু করে দেবো। তোমাদের প্রপার গাইড ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আমরা জানি আমাদের অনলাইন এবং অফলাইনে প্রচুর ছাত্রদের পড়াশোনা করছে, এবং তোমাদের বিনামূল্যের প্ল্যাটফর্মটা আমরা কিন্তু অবশ্যই পোস্ট এবং শেয়ার করব, এবং যে কোনো পরীক্ষার্থী তার যে কোনো প্রশ্ন কিন্তু আমরা জানাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করি, এবং তোমাদের কমেন্টের মধ্যে যা লিখো সেইগুলো আমরা সমাধান করার চেষ্টা করি। তাই অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের 2025-এর পরীক্ষার্থীরা কবে পরীক্ষা হবে সেটা জানতে, এবং প্রপার গাইড কী হবে, কেমন প্রশ্ন হবে সে সম্পর্কে কিন্তু আমরা ধারাবাহিক আলোচনা করব। আর 2024 পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য বলবো যে তোমাদের কিন্তু যেটা ইতিমধ্যে ঘোষিত হয়েছে যে 40-45 দিনের মধ্যে রেজাল্ট সেটা কিন্তু মনে হয় সম্ভব হবে না। কারণ তোমরা জানো যে আগামী 16-ই ফেব্রুয়ারি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, এবং যারা মাধ্যমিক শিক্ষক উচ্চ মাধ্যমিকও তাদের কিন্তু পরীক্ষা ডিউটি করতে হয়, এবং ডিউটির মুহূর্তে কিন্তু মাধ্যমিকে খাতা আনা সম্ভব বা দেখা সম্ভব নয়। তার ফলে কী হবে, এই যে তোমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা চলার পরে
যে সময়টা আসছে সেই সময় কিন্তু তোমাদের মাধ্যমিকের খাতাপত্র দেখার সময় হবে। সেই সময় কি গ্রেস দেওয়া হচ্ছে, কত ছাড় দিচ্ছে, কীভাবে খাতা চলছে, সেই সমস্ত তথ্য আমরা কিন্তু তোমাদের সোসাইটি কীভাবে চলছে সেই সমস্ত তথ্য আমরা জানাবো। কিন্তু তোমাদের যেটা মনে হয় সেটা কিন্তু তোমাদের সম্ভাব্য ডেট কখন হতে পারে, এমনিতে নিয়ম হচ্ছে পরীক্ষার 90 দিনের মাথায় কিন্তু পর্যন্ত সময় মেয়াদ থাকে, কিন্তু 45 থেকে 55 বেরোলেও এবারে মনে হচ্ছে একটু পিছোতে পারে, কারণ তোমাদের ইতিমধ্যে তোমরা জানো এক লোকসভার ভোট রয়েছে, সেই সংক্রান্ত একটা চাপ রয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষা রয়েছে, লোকসভার ভোট রয়েছে, সব কিছু হিসেব করে যদি দেখতে পাই আমরা, তাহলে মনে হয় তোমাদের খুব সম্ভাব্য বা অ্যাপ্রক্স যদি আমাকে বলতে বলো তাহলে মনে হয় তোমাদের রেজাল্ট এপ্রিল মাসের শেষ সপ্তাহ কিংবা মে মাসের ফার্স্ট উইকের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট বের হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। ঠিক কোন তারিখে কবে বেরোবে সেটা কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট না দেওয়া পর্যন্ত আমরা কিন্তু নিশ্চিত রূপে বলতে পারি না, কারণ তোমাদের সঠিক তথ্যই আমরা দেবো, কিন্তু এখনও মাধ্যমিকের খাতাপত্র দেখা বা তার বিষয় নিয়ে তোমাদের এখনও সেই জায়গা স্থির সিদ্ধান্তে আসতে পারেনি। উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং 11-এর পরীক্ষা দুটোই কিন্তু একসঙ্গে চলবে তোমাদের এই 16 তারিখ থেকে, তাহলে এই সমস্ত পরীক্ষা শেষ হওয়ার পর মাধ্যমিকের খাতাপত্র এবং তা জমা দেওয়া আনা এই সময় এবং ভোটের ট্রেনিং ভোট ইত্যাদি এই সমস্তের মধ্যেই চলবে। সেই হিসেবে দেখা যাচ্ছে যে পর্যালোচনা করে মোটামুটি তোমাদের পরে সম্ভাব্য তারিখ আবার বলছি যে এপ্রিলের লাস্ট উইক এক বা মের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। আর মাধ্যমিক 2024-এর পরীক্ষার্থীদের একটাই কথা বলবো, এখন রিল্যাক্স থাকো কদিন, এবং রিল্যাক্সের মাঝে কিন্তু বাজে অভ্যেস করে ফেলো না, কারণ তোমরা জানো যারা ইতিমধ্যে সায়েন্স নিয়ে পড়বে তারা হয়তো বা জয়েন্টের কোচিং নেবে হয়তো যোগদান করে ফেলছো, ঠিকই আছে, আর যারা মিডিয়াম বা পিছিয়ে পড়া ছেলে মেয়ে সবার ক্ষেত্রে বলছি সবাই পাস করবে, কিন্তু তোমাদের মূল টার্গেট জীবনে প্রতিষ্ঠিত হওয়া, আর জীবন সবার জন্যই অপেক্ষা করছে, ভালো মন্দ মাঝারি সবাই। তাই তোমরা যারা মোটামুটি স্কিল ছেলে মেয়ে তারা কিন্তু এই মুহূর্তে কিছু ডেভেলপমেন্ট স্কিল শেখো, কম্পিউটার শেখো, বিশেষ করে তোমরা কম্পিউটারের বিভিন্ন ধরনের যে জীবিকা ভিত্তিক বিষয়গুলো ভালো করে শেখো, এটা তোমাদের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। ডিটিপি ভালো করে শেখো, কারণ এখন ডিটিপি প্রচুর ডিমান্ড রয়েছে, ভালো করে স্ক্রিন প্রিন্টিং শেখো, এটা কিন্তু বর্তমানে প্রচুর রয়েছে, তাহলে এই টাইপ ভালো করে শেখো, তাহলে কিন্তু তোমার নিজেরা প্রচুর ইনকাম করতে পারবে। অনলাইন কাজ শেখো, আগামী দিনে অনলাইনটা আরও বেশি পরিমাণ আসবে, এগুলো তোমার স্কিল বাড়াও তোমরা এই মুহূর্তে আমি মনে করি। আর অবশ্যই তোমরা ক্যারিয়ার কাউন্সিলে যোগদান করো, কারণ তোমরা জানো না তোমাদের ভবিষ্যৎ কোন দিকে এগিয়ে চলেছে, কাজে ক্যারিয়ার কাউন্সিলিংয়ে তোমাদের জীবন কাল কোন দিকে আগাবে, বিভিন্ন জায়গায় ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিং হয়, তাহলে আমাদের বাঁকুড়া বিষ্ণুপুরে একটা জায়গা আছে যে আমরা আমাদের নিজের সংস্থা বিষ্ণুপুর শিক্ষা নয় সমাজ, সেখান থেকে ফ্রি ক্যারিয়ার কাউন্সিলিং হচ্ছে, যদুভট্ট মঞ্চে আমাদের এখানে আরেকটা ফ্রি বিভিন্ন সংস্থা আসছে ফ্রি কাউন্সিলিং, যে যেখানে আছো সেখানে যাদের অর্থের অসুবিধা আছে তারা ফ্রি কাউন্সিলে অংশগ্রহণ করে ভবিষ্যতে কত কী রেখা আছে, আর্টসের ছেলেমেয়েদেরও ভালো জীবন আছে, এখন ঘরে ঘরে ডাক্তার ইঞ্জিনিয়ার, তাই মিডিয়াম ছেলেটা কিন্তু ফেলা যাবে না, তাদের জন্য কিন্তু পথ আছে। এই নিয়ে আমি একটা ভিডিও তোমাদের দেবো, ক্যারিয়ার কাউন্সিলিং হওয়ার পর সেই বিষয়টা তোমাদের কাছে আমি শেয়ার করবো, এবং সেখানে বিভিন্ন এক্সপার্টরা বুঝিয়ে দিচ্ছেন আজকের ছেলেমেয়েরা সঠিক পথে এগোলে তাদের কিন্তু জীবনের একটা ভালো জায়গা রয়েছে। তাই এই ফেসবুক হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে জীবন নষ্ট না করে তোমরা কিন্তু স্কিল বাড়াও, এবং তোমরা ক্যারিয়ার কাউন্সিলের মাধ্যমে কার কোথায় দক্ষতা রয়েছে সেই দক্ষতায় এগিয়ে যাও। তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি দেখিয়ে দেবো কত পথ তোমাদের রয়েছে, যারা আর্টস নিয়ে পড়ছো সায়েন্সের পথ ছাড়াও, এবং সায়েন্সে যারা ব্যর্থ হবে তাদের জন্য ভালো জায়গা রয়েছে। তা আমি সমস্ত ছাত্রছাত্রীর জন্য ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করছি, তাদের পড়াশোনার পাশাপাশি কি করতে পারে, শুধু একটা দিক নয়, অনেক অপশন রাখো যাতে কারো জীবনটা ব্যর্থ না হয়ে যায়, একটা পথ বন্ধ হলে যেন একটা পথ খুলে যায়, অনেকগুলো বিষয় একসঙ্গে থাকলে কেউ জীবনে ব্যর্থ হতে পারে না। যাই হোক, সকলকে আমি স্বাগত জানি, বলো মাধ্যমিক পরীক্ষার্থী 2024 তারা ক্যারিয়ার কাউন্সিলে অংশগ্রহণ করো, আর যারা 2025-এর পরীক্ষার্থী আছো তারা নতুন আপডেট খাতা এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়টা তোমাদের খুব তাড়াতাড়ি আমি জানিয়ে দেবো। বেস্ট অফ লাক, প্রত্যেকে ভালো থেকো, আসছি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে।